السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أما بعد. সমস্ত প্রশংসা সকল গুণগান সেই আল্লাহ তাআলার জন্য যেই মহান প্রতিপালক আমাদেরকে চুয়ামল্লিক পাড়া দৌলতপুরের পঞ্চম বার্ষিকী ইসলামী জালসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তার পরপরই দুরুদ এবং সালাম বর্ষিত হোক অগণিত শান্তির বারিধারা বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে প্রথমেই আপনাদের বিচলিত ভাব এবং আপনাদের মনের প্রশ্নের জবাব হিসেবে এ কথাটুকু বলতে চাই যে 1990 সাল থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত বাংলার মাঠে, বাংলার গ্রামে গঞ্জে, বাংলার আনাচে কানাচে যিনি নির্দ্বিধায় কোনো শর্ত ছাড়াই, কোনো ভয় এবং ভীতি ছাড়াই দিনের দাওয়াত প্রচার করেছেন, তাওহীদের দাওয়াত মানুষকে দিয়েছেন, মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন একনিষ্ঠভাবে এবং ইখলাসের সাথে এবং নিয়ত ঠিক রাখার চেষ্টা করেছেন, আপনাদের সকলের সেই সম্মানিত প্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন। আমি ওনার কথা বলতে গিয়ে আপনাদেরকে একটা কথা বলে রাখি, ওনার সন্তান হিসেবে নয়, বরং ওনাকে একজন মানুষ হিসেবে দেখে আমি যতটুকু দেখেছি তাতে উনি দিন প্রচারের ক্ষেত্রে কোনো সময় কোথাও কোনো জায়গায় আপোষ করেন না এবং আপোষ করে কথা বলেন না। এবং আপনারা এটাও জানেন যে উনি বাংলাদেশের এমন একজন আলেমে দিন যিনি দিনের দাওয়াত প্রচার করার ক্ষেত্রে কোথাও কোনো জায়গার টাকার দাবি করেন না। এবং আমি ওনাকে যতটুকু জানি যে উনি ওনার কথার, ওনার ওয়াদার কোনো খেলাফ করেন না, এবং যতদিন উনি জীবিত থাকবেন ততদিন উনি বাংলাদেশের মাটিতে দিনের দাওয়াত প্রচার করে যাবেন, আল্লাহ তাআলা যদি তাকে সক্ষমতা দান করেন, নিজের কথা ঠিক রেখেই যাবেন, যদি আল্লাহ তাআলা তাকে কোনো বিপদ দিয়ে ওই কাজ থেকে বাধা না দান করে তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। উনি যদি কথা দিয়ে থাকেন যে কুষ্টিয়ার দৌলতপুরের চৌয়াদ মল্লিক পাড়ার প্রোগ্রামে আসবেন, তাহলে আল্লাহ যদি উনাকে সুস্থ রেখে থাকেন তাহলে উনি আসবেন, ইনশাআল্লাহ আসবেন। তবে মানুষের বিপদ হয়, মানুষের বিপদ হতে পারে, মানুষের সমস্যা হওয়া স্বাভাবিক। সেই সমস্যার কারণে যদি কেউ না আসে, কে উপস্থিত না হয়, তাহলে তার বিষয়ে বিরূপ মন্তব্য করা থেকে বেঁচে থাকা উচিত। কেন, উনি বাংলাদেশে শুধু আজকের মানুষ নন,
উনি বাংলাদেশে শুধু কাল থেকে দাওয়াত দিচ্ছেন বিষয়টা এরকম নয়, উনি বাংলাদেশে বিগত 30 বছর থেকে দাওয়াত দিচ্ছেন। মা উনি কথা দিয়ে কথা রাখেননি, সমস্যা ছাড়াই প্রোগ্রামে উপস্থিত হননি। আমার জানামতে উনার জীবনে কোনো সময় এরকম ঘটেনি, যতক্ষণ না কোনো বিপদ হয়েছে ততক্ষণ পর্যন্ত। আপনাদের কাছে চাওয়া থাকবে, আপনাদের কাছে দোয়া থাকবে যে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘায়ু দীর্ঘ হায়াত দান করেন, তাকে আপনাদের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য আরো দীর্ঘদিন জীবিত রাখেন, তাকে সুস্থ রাখেন, তাকে সহিহ আকীদা এবং সহিহ মানহাজের উপরে রাখেন এবং বাংলাদেশের আনাচে কানাচে সহিহ হাদিস এবং সহিহ আকীদার দাওয়াত প্রচার করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে দুশ্চিন্তা করিও না। লা তাহজান ইন্নাল্লাহ মাক, তুমি দুশ্চিন্তা করিও না, নিশ্চয় তোমার প্রতিপালক তোমার সাথে রয়েছেন। মানুষ সামাজিক জীব, মানুষের জীবন সুখ দুঃখ আনন্দ হাসি কান্না দিয়ে পরিপূর্ণ। এখানে কারো জীবন যেমন সম্পূর্ণটাই আনন্দের নয়, তেমনি ভাবে কারো জীবন সম্পূর্ণটা দুঃখেরও নয়। প্রত্যেক দিনই আপনার জীবনে সমস্যা লেগে আছে, বিগত 40 বছর ধরে বিষয়টা এরকমও নয়। হয়তো আজ থেকে 3 মাস আগে আপনি বিপদে পড়েছিলেন, এখন আপনি কোনো বিপদের ভেতরে নাই। হয়তো আবার আগামী 1 বছর পরে আপনি বিপদে পড়তে পারেন, এখন সুখে আছেন। মানুষ সবসময় বিপদে থাকে, সবসময় মানুষ সুখে থাকে বিষয়টা এরকম নয়। কেননা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. نشتاي تني تمادر كي بوريكا كورين حياة خوشي دي والموت قشتو دي دكو دي ليبلوك আইয়ুকুম, যেন তিনি জানতে, লিয়াব্লুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, যাচাই বাছাই করতে পারেন, জানতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমলকারী ব্যক্তিকে। মহান আল্লাহ তাআলা আরো বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ولنبلونكم بشيء من الخوف والجوع নিশ্চয় আমরা মানুষকে পরীক্ষা করি, বিষয় ইমিনাল খাউফি ভয় দিয়ে, ওয়াল জুউ ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ব্যবসা বাণিজ্যে ক্ষতি দিয়ে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত অর্থ সম্পদ টাকা পয়সায় লোকসানের মাধ্যমে। ওয়া বাশশিরিস সাবিরিন, তবে আপনি সুসংবাদ দান করেন তাদেরকে যারা আমার দেওয়া পরীক্ষায় পড়ে, আমার দেওয়া বিপদের মুখামুখি হয়ে, আমার দেওয়া আপদের মুখামুখি হয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য এবং আমরা আল্লাহ তাআলার দিকেই ফিরে যাব। মহান আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। শুধু মানুষ ভালো হলেই বিপদে পড়বে বিষয়টা এরকম নয়, আবার শুধু মানুষ খারাপ হলেই বিপদে পড়বে বিষয়টা এরকম নয়। আল্লাহ